আছে আঞ্চলিক কর্মকার মাহবুব হোসেন বলেন, মামলার প্রক্রিয়া দীর্ঘ করতে বিচারিক আদালতে দীর্ঘ সময় পরপর শুনানির তারিখ দেওয়া হচ্ছে। এদিকে সম্মুখীন সংক্রমণের প্রযুক্তি এবং ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ঢাকায় করা দুই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি হবে রোববার। বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় 56 মামলার সব তদন্ত কর্মকর্তাকে আগামী বুধবার তলব করেছে হাইকোর্ট। নির্ধারিত সময়ে তদন্ত শেষ করতে না পারায় ব্যাখ্যা দিতে তাদের তলব করা হচ্ছে। একই সঙ্গে মামলার সব নথিপত্র জমা নেওয়ার নির্দেশ দেন বিচারপতি এম ই রায়চৌধুরী ও বিচারপতি শফিকুল করিমের হাইকোর্ট বেঞ্চ। মামলার আসামি ফজলুল সোবহান, শিপার আহমেদ সহ কয়েকজনের যা ওয়াকিম মোবাইল ধরছো কেন? না, এটা মোবাইল ধরে না বাবা। নো, রাখো রাখো। Thank you.